সালমান খান বলিউডের মহাতারকা, তারই অঙ্গুলি হেলনে চলে গোটা বলিউড। কিন্তু তিনি কি সত্যি সুখী মানুষ? অতি সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি তার জীবনের একটি দুঃখময় দিক উন্মোচিত করেছেন। হ্যাঁ, দুঃখের, কিন্তু তবুও আজ সেটা সুখের। কি করে সেটা হলো সেটাই সালমান খান সুন্দর করে বলেছেন সেই ইন্টারভিউতে। সালমানের সঙ্গে তার সৎ মা হেলেনের সম্পর্ক কেমন ছিল, প্রশ্নটা ছিল এরকমই। উত্তরে সালমান যা বলেছেন তা সত্যি সত্যি সবাইকে অবাক করে দিয়েছে। সাধারণত সৎ মাকে মেনে নিতে সত্যিই খুব কষ্ট পেতে হয়, বিশেষ করে যখন তার নিজের মা জীবিত, তখন যদি বাবা অন্য কাউকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন তাহলে তার সন্তানদের উপর একটা ঝড় বয়ে যায়। সালমানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সালমান বলেছেন, তিনি যখন মাত্র 10 বছর বয়সের একটি ছোট্ট কিশোর, তখন তার পরিবারে এই রকমই ঘটনা ঘটে চলেছিল। পিতা সেলিম বিয়ে করেছিলেন হেলেনকে, কিন্তু মা সালমা তখন মেনে নিতে পারেননি। সালমার দুঃখটা তিনি নিজের চোখে দেখেছিলেন। 4 ভাই বোনকে শান্ত করেছিলেন তিনি, কিন্তু নিজের মধ্যে জ্বলছিল অসম্ভব রাগ। কেন বাবা তাদেরকে ছেড়ে এক অন্য নারীর প্রতি আসক্ত হয়ে বিয়ে পর্যন্ত এগিয়ে গেলেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন সেই শিশু মনে। কিন্তু তার পরবর্তীতে হেলেন এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। সেটা কিভাবে হয়েছিল তাই বলেছেন সালমান খান। তিনি বলেছেন, বাবা সেলিম কখনোই তাদের বিরুদ্ধ মতামত পোষণ করেননি, বরং বাবার প্রতি অভব্য আচরণ করেছেন সব সন্তানেরা। বাবা ঠান্ডা মাথায় বুঝিয়েছিলেন কেন তিনি হেলেনকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং কেন তাদের মাকে, অর্থাৎ সালমাকে, তিনি সারা জীবনই ভালোবেসে চলবেন এবং বাবা হিসেবে কোনো কর্তব্যের অবহেলা করবেন না। এই কটা কথার আসল অর্থ বুঝতে বেশ সময় লেগেছিল সালমান ও তার ভাই বোনদের। আর পরে যা ঘটেছিল সেটা সত্যি একটা সুখের ইঙ্গিতবহ, কারণ হেলেন নিজের গুণে এই পরিবারের অন্যতম সদস্য হয়ে উঠেছিলেন। অত্যন্ত ধৈর্যশীল হেলেন এই সব ছেলেমেয়েদের আপন করে ভালোবেসেছিলেন। প্রথম দিকে একটু অসুবিধে হলেও তারপর সব কিছুতে সমানভাবে অংশগ্রহণ করতেন হেলেন। এমনকি সালমানের সব ছবিতে তিনি প্রথম দর্শক হতেন। দীর্ঘদিন এইভাবে চলার পরে আজ এই পরিবার, গোটা পরিবার, এক সুখী পরিবার হয়ে উঠেছে। 31 বছর আগে এক ইন্টারভিউতে সালমান খান এই সব কথাই বলেছিলেন। সেই 30 বছর ধরে আজও হেলেন তার মায়ের জায়গাতেই আছেন। সালমা ও হেলেনের অত্যন্ত গাঢ় বন্ধুত্ব, এখনো তাদের পরিবার অটুট রয়েছে। তাই আগে যা ছিল দুঃখের এখন তাই সুখের হয়ে উঠেছে, স্বীকার করেছেন সালমান খান। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.